প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। COVID-19 তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে লেখাপড়া যেন কোণঠাসা হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মুজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আয়োজন করেছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত অনলাইন ভার্চুয়াল ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছো এবং সে অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করছো, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা চলে যাব আমাদের আজকের মূল ক্লাসে। আজকে আমি তোমাদের মাঝে এসে হাজির হয়েছি বরাবরের ন্যায় দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, একটা অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতোমধ্যে আমি এই অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সলভ করিয়েছি। আজকে আমি একটু ভিন্নভাবে তোমাদের মাঝে এসে হাজির হয়েছি, আর সেই ভিন্নতা হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ নিয়ে। কারণ ইতোমধ্যে তোমরা অবগত আছো যে আর কিছুদিন পরে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকেই তোমাদের সেপ্টেম্বরের 21 কিংবা 22 দুইটার একটা হবে, এই দুটো তারিখের যে কোনো একটা তারিখে তোমাদের অনলাইন MCQ টেস্ট তথা কুইজ টেস্ট হবে, যেখানে এই ক্লাসগুলো যদি তুমি করো তাহলে প্রতিটি বিষয় থেকে যে MCQ গুলো নির্ধারণ করা হবে তোমরা কমন পেয়ে যাবে। এজন্য আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং এবং ক্লাসটি বারবার প্র্যাকটিস করবে বুঝে বুঝে। না বুঝলে টেক্সট বুক খুলবে, টেক্সট বুক থেকে সঠিক উত্তরটাকে খুঁজে বের করবে। এরপর যদি তারপরেও ব্যর্থ হয়ে যাও তাহলে আমার এই ক্লাসের শেষের স্লাইডে এর সঠিক উত্তরের একটা লিস্ট করে দিয়েছি, যেখান থেকে সঠিক উত্তরটা নিয়ে তোমার নিজের কনফিডেন্সকে বৃদ্ধি করতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল ক্লাসে ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি প্রথমে খনিজ সম্পদ জীবাশ্মের MCQ প্র্যাকটিস সেশন, যেখানে অপেক্ষা করছে আমাদের প্রথম 1 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি? তোমরা জানো যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে CH4 অর্থাৎ মিথেন গ্যাস। সঠিক উত্তর হচ্ছে একের খ। নাম্বার দুই, নিচের কোনটি বর্ণহীন? নিচের কোনটি বর্ণহীন? প্রাকৃতিক গ্যাস যার কোনো বর্ণ নেই, যার কোনো কালার নেই, তাহলে সঠিক উত্তর হচ্ছে দুইয়ের ঘ। নাম্বার তিন, ফসিয়াল ফুয়েল নয় কোনটি? এটা দ্বারা বোঝায় জীবাশ্ম জ্বালানি নয়। ফসিয়াল ফুয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয় কোনটি? তোমরা জানো কয়লা, ডিজেল, মিথেন এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেগুলো দীর্ঘদিন মাটির নিচে উচ্চ তাপ এবং চাপের প্রভাবে উৎপন্ন করে, সেগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বা ফসিয়াল ফুয়েল বলে থাকি, যেখানে রয়েছে কয়লা, ডিজেল, মিথেন। কিন্তু ইথানল যা একটি অ্যালকোহল, এটি জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনের ঘ। নাম্বার চার, যানবাহনের জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়? আমি আবারও বলছি, যানবাহনের জ্বালানি হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় মিথেন গ্যাস। সঠিক উত্তর হচ্ছে চারের ক। নাম্বার পাঁচ, কোন হাইড্রোকার্বন কি অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ইথিন, তাহলে দ্বিতীয় সদস্য হবে প্রোপিন, আর প্রোপিনের সংকেত কি CnH2n, অর্থাৎ কার্বন যত হাইড্রোজেন হবে তার দ্বিগুণ। তাহলে দেখো খুঁজে বের করো, কার্বন যত হাইড্রোজেন হবে তার দ্বিগুণ। আমরা দেখতে পাচ্ছি পাঁচের ক্ষয়ের মধ্যে কার্বন আছে তিনটা, হাইড্রোজেন হচ্ছে তার দ্বিগুণ মানে ছয়টি, তাহলে সঠিক উত্তর হবে পাঁচের খ। তাহলে তোমরা এরকম টেকনিক দিয়ে MCQ গুলো শেখার চেষ্টা করবে। অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি? এটা তো মুখস্থ রাখবে CnH2n-2, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ছয়ের গ, CnH2n-2। নাম্বার সাত, কোনটি সম্পৃক্ত এলিসাইক্লিক হাইড্রোকার্বন?
কোনটি সম্পৃক্ত এলিসাইক্লিক হাইড্রোকার্বন? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে যৌগের মধ্যে পাই বন্ধন উপস্থিত থাকে, কার্বন টু কার্বন পাই বন্ধন উপস্থিত থাকে, তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত। আর যাদের মধ্যে কার্বন টু কার্বন পাই বন্ধন উপস্থিত থাকে না, শুধুমাত্র একক বন্ধন তথা সিগমা বন্ধন যুক্ত থাকে, তাদেরকে আমরা বলে থাকি সম্পৃক্ত এলিসাইক্লিক হাইড্রোকার্বন। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সাতের ঘ, এটাকে আমরা বলবো চাকরিক বিউটেন, অর্থাৎ আমরা চতুর্ভুজ আকৃতির মতো দেখতে পাচ্ছি, আসলে এটা হলো এলিসাইক্লিক, মানে হচ্ছে চাকরিক। 1, 2, 3, 4 চার কার্বন বিশিষ্ট, প্রত্যেকটা শীর্ষ শীর্ষ জায়গা অর্থাৎ প্রত্যেকটা কর্নার এক একটা কার্বন বুঝায়, এখানে চারটা কার্বন রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে সাতের ঘ। অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে কোন দ্রবণ ব্যবহৃত হয়? তোমরা বেয়ার দ্রবণ পরীক্ষা শিখেছো, ব্রোমিন দ্রবণ পরীক্ষা শিখেছো, যেখানে আমরা বেয়ার পরীক্ষায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করে থাকি, তাহলে সঠিক উত্তর হচ্ছে আটের ঘ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নাম্বার 9, ঘনীভবন পলিমারকরণে কোনটি ব্যবহৃত হয়? তাহলে ঘনীভবন পলিমারকরণে ব্যবহৃত হয় জৈব অ্যাসিড, সঠিক উত্তর হচ্ছে 9 ক, ঘনীভবন পলিমারকরণে ব্যবহৃত হয় জৈব অ্যাসিড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যেখানে অপেক্ষা করছে 10 নম্বর এমসিকিউ। অ্যালকোহলের সাধারণ সংকেত কোনটি? তোমরা জানো অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 × OH। আমি আবারও বলছি CnH2n+1 × OH। এবার আসি 11 নম্বর, কোন যৌগটির উপস্থিতিতে ইথিন ইথানলে পরিণত হয়? কোন যৌগটির উপস্থিতিতে ইথিন ইথানলে পরিণত হয়? আমরা তোমাদেরকে থিওরিটিক্যাল কোশ্চেনে শিখিয়েছিলাম যে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করণ, যেখানে আমরা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 ডিগ্রি 60 অ্যাটমোস্ফিয়ার চাপে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে। তাহলে সঠিক উত্তর হবে 11 ক, অর্থাৎ ফসফরিক অ্যাসিড H3PO4। নাম্বার 12, রেকটিফাইড স্প্রিট ইথানল ও পানির শতকরা পরিমাণ কত? তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় এসে থাকে রেকটিফাইড স্প্রিট কি, অর্থাৎ তোমরা যখন সংজ্ঞাটা পড়বে তখন তোমাদের পার্সেন্টেজটাও জানা হয়ে যাবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 12 ক, 96% ইথানল এবং 4% পানির মিশ্রণ হচ্ছে রেকটিফাইড স্প্রিট। তাহলে রেকটিফাইড স্প্রিট ইথানল থাকে 96% এবং পানি থাকে 4%। নাম্বার 13, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে C3H5 হচ্ছে প্রোপাইল মূলক, এর অ্যারোমেটিক যৌগ না। C2H6 এটা হচ্ছে ইথেন, এটা অ্যারোমেটিক যৌগ না। C10H8 এটা হচ্ছে ন্যাপথালিন, তো আমরা জানি ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, তাহলে সঠিক উত্তর হবে 13 গ, ন্যাপথালিন। নিজের কোনটি অ্যারোমেটিক যৌগ? ন্যাপথালিন। নাম্বার 14, C2H6O থেকে কতগুলো আইসোমার তৈরি হয়? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো C2H6O তোমাদের টেক্সট বুকের বইতে এটা দেওয়ার আছে যে এটা দুটা আইসোমার পাওয়া যায়, একটি হচ্ছে ইথানল যার সংকেত হলো CH3CH2OH, আরেকটি হচ্ছে ডাইমিথাইল ইথার যার সংকেত হচ্ছে CH3OCH3। অর্থাৎ তাহলে আমরা জানলাম C2H6O থেকে আমরা দুইটা আইসোমার পেয়ে থাকি, তাহলে সঠিক উত্তর হচ্ছে 14 ক। নাম্বার 15, কোনটি প্রাকৃতিক পলিমার? কোনটি প্রাকৃতিক পলিমার? সঠিক উত্তর হচ্ছে 15 গ, সেলুলোজ। তোমাদের বইয়ের 11 নম্বর অধ্যায়ের শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠায় দেখবা যে তোমাদের কিছু প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমারের উদাহরণ রয়েছে, সেখান থেকে তোমরা উদাহরণগুলো মেমোরাইজ করবে। সঠিক উত্তর হচ্ছে 15 গ, সেলুলোজ হচ্ছে প্রাকৃতিক পলিমার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পেজে চলে যাই। নাম্বার 16, কোনটি এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে? আমরা জানি কার্বনিক অ্যাসিড কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে থাকে যা এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে, ফলে খাদ্যদ্রব্য সহজে আমাদের হজম হয়, সঠিক উত্তর হচ্ছে 16 ঘ, কোনটি ব্রোমিনের বর্ণকে বিনষ্ট করে? ব্রোমিনের বর্ণকে বিনষ্ট করে নিচের কোনটি? 17 ঘ, অর্থাৎ প্রোপিন। শুধু প্রোপিন না,
তুমি অপশনের ভিতরে খুঁজবা অ্যালকিন আছে কোনটা, যেটা অ্যালকিন আছে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে এখানে 17-র ঘ এটা হচ্ছে অ্যালকিন, তথা প্রোপিন এটাই হচ্ছে ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে ফেলে, অর্থাৎ ব্রোমিনের লাল বর্ণকে বিনষ্ট করে দেয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 17-র ঘ। নাম্বার 18, ইথানলের স্ফুটনাঙ্ক কত, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। সঠিক উত্তর হচ্ছে 18-র গ, 78 ডিগ্রি সেলসিয়াস। 78 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে ইথানলের স্ফুটনাঙ্ক। কোনটি অ্যালডিহাইডের পলিমার, আমি আবারও বলছি কোনটি অ্যালডিহাইডের পলিমার, তোমরা জানো ডেরলিন, এটা ফরমালডিহাইড অথবা মিথানল থেকে তৈরি করা হয় ডেরলিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 19-এর গ, ডেরলিন হচ্ছে অ্যালডিহাইডের পলিমার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পলিমার গঠনে যারা অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি মনোমার, আর যেটা তৈরি হয় তাকে বলি আমরা পলিমার। তাহলে ডেরলিন হচ্ছে একটা মনোমার, আর এই অনেকগুলো মনোমার একত্রে যুক্ত হয়ে উচ্চ তাপমাত্রা এবং চাপে অ্যালডিহাইডের পলিমার হচ্ছে ডেরলিন, অর্থাৎ মিথানল হচ্ছে একটা অ্যালডিহাইড, এই অ্যালডিহাইড থেকে উচ্চ তাপমাত্রা এবং চাপে আমরা ডেরলিন উৎপন্ন করে থাকি। তাহলে পলিমারটা হচ্ছে ডেরলিন, এটা হচ্ছে অ্যালডিহাইড থেকে তৈরি হয়, অর্থাৎ মিথানল বা ফরমালডিহাইড থেকে তৈরি হয়, কাজেই এটি হবে ডেরলিন। নাম্বার 20, অপরিশোধিত তেলের আংশিক পাতনে কেরোসিন পাওয়া যায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সঠিক উত্তর হচ্ছে 20-এর গ, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা বোঝার কোনো জায়গা নেই, এটা অবশ্যই টেম্পারেচারটা তোমাদের মেমোরাইজ রাখতে হবে। সঠিক উত্তর হচ্ছে 20-এর গ। এবার আমরা চলে যাই 21 নম্বর, বেনজোয়িক অ্যাসিডের অণুতে মৌল এবং পরমাণুর সংখ্যা কত, বেনজোয়িক অ্যাসিডের অণুতে মৌল এবং পরমাণুর সংখ্যা কত। সঠিক উত্তর হচ্ছে 21-এর গ, সঠিক উত্তর হচ্ছে 21-এর গ, অর্থাৎ 3-15। মৌল আছে 3টা, পরমাণু আছে 15টা। বেনজোয়িক অ্যাসিডের অণুতে মৌল আছে 3টি, পরমাণু আছে 15টি। বেনজোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H5COOH। আমি আবারও বলছি, বেনজোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H5COOH। এই সংকেত থেকে তোমরা মৌল এবং পরমাণু সংখ্যা সহজে বের করতে পারবে। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যেখানে অপেক্ষা করছে 22 নম্বর MCQ, কোন তাপমাত্রায় পৃথকীকৃত অংশকে ন্যাপথা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। 22 নম্বর হবে ঘ নম্বর, 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃথকীকৃত অংশকে আমরা ন্যাপথা বলে থাকি। নিচের কোনটি ইমালশন রং শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। সঠিক উত্তর হচ্ছে 23-এর ঘ, অর্থাৎ মিথিলিন ক্লোরাইড। আমরা মিথেনের সাথে হ্যালোজেনেশন বিক্রিয়া শিখেছি, যে প্রথমে মিথাইল ক্লোরাইড তৈরি হয়, এরপরে মিথিলিন ক্লোরাইড তৈরি হয়, এরপরে ক্লোরোফর্ম তৈরি হয়, এরপরে কার্বন টেট্রা ক্লোরাইড তৈরি হয়, যেখানে দ্বিতীয় ধাপে মিথিলিন ক্লোরাইড তথা CH2Cl2 উৎপন্ন হয়, যা ইমালশন রং শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। এই ব্যবহারটাও তোমরা বই থেকে শিখে নিবে। নাম্বার 24, জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়। 24-এর খ। নাম্বার 25, নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণে লাল বর্ণকে বর্ণহীন করে, তোমরা জানো প্রোপিন, অর্থাৎ 25-এর, অর্থাৎ C3। নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণে লাল বর্ণকে বিনষ্ট করে, তোমরা খুঁজবা অ্যালকিন আর অ্যালকাইন, দেখবা কোন অপশনে অ্যালকিন অথবা অ্যালকাইন আছে। ঘতে C3H4 অর্থাৎ অ্যালকাইন রয়েছে তথা প্রোপাইন রয়েছে, তাহলে প্রোপাইন যৌগটি ব্রোমিনের দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করবে। তাহলে সঠিক উত্তর হবে 25-এর ঘ। যদি অ্যালকিন পাওয়া যায় অ্যালকিনও হবে, যদি অ্যালকাইন পাওয়া যায় অ্যালকাইনও হবে। নাম্বার 26, সুগন্ধি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়। 26-এর ক, সুগন্ধি তৈরিতে জৈব অ্যাসিড ব্যবহার করা হয়, কারণ জৈব অ্যাসিড থেকে এস্টার তৈরি করা হয়, আর এস্টার শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি, আর এই এস্টার হচ্ছে সুগন্ধি জাতীয় পদার্থ। কাজে আমরা বলতে পারি সুগন্ধি তৈরিতে আমরা জৈব অ্যাসিড ব্যবহার করে থাকি। ড্রাই ওয়াশে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহৃত হয় কি হিসেবে। নাম্বার 27, সঠিক উত্তর হচ্ছে দ্রাবক হিসেবে। ড্রাই ওয়াশে কার্বন টেট্রাক্লোরাইড
দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা ব্যবহারগুলো মুখস্থ করবে। নাম্বার 28, নিম্নের কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? সঠিক উত্তর হবে 28-এর গ। সঠিক উত্তর হবে 28-এর গ, অর্থাৎ টলুইন। এই যৌগটার নাম কি? টলুইন। এখানে আমি কিন্তু বলেছি অ্যারোমেটিক যৌগ না, এখানে আমি বলেছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যদি আমি বলতাম অ্যারোমেটিক যৌগ, তাহলে ক হইতো গ হইতো, অর্থাৎ ফেনল হইতো টলুইন হইতো। তাহলে বেনজিনের মাথায় ওএইচ থাকলে ফেনল বলা হয়, আর বেনজিনের মাথায় CH3 থাকলে টলুইন বলা হয়। যেহেতু টলুইনের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো উপাদান নেই, অন্য কোনো মৌল নেই, কাজেই এটি হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যদি অ্যারোমেটিক যৌগ বলতো তাহলে ফেনলও হতো আর ঘ নাম্বারটাও হতো। এই যে তোমার অ্যানিলিন, এটাও হতো অ্যারোমেটিক যৌগ। তাহলে ক এবং ঘ এরা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, আর গ নাম্বারটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কারণ এর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো উপাদান নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে 28-এর গ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে গিয়ে হাজির হই। নিচের কোনটির বর্ণ লাল? তোমরা জানো ব্রোমিনের বর্ণ লাল। সঠিক উত্তর হচ্ছে 29-এর গ। এরপর একটা সংকেত দিয়েছি, নাম দিয়েছি, নাম বলতে আইইউপিএসি অনুসারে নাম কি হবে। সঠিক উত্তর হচ্ছে 30-এর গ, অর্থাৎ 1। এখান থেকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে যে উৎপাদটা তৈরি হবে তার নাম হবে গ নম্বরে 1-1-2-2 টেট্রাক্লোরোপ্রোপেন। যেহেতু এখানে দুই অণু ক্লোরিন, অর্থাৎ 4টা ক্লোরিন পরমাণু রয়েছে, এর মানে 1 নম্বর কার্বনে উপরে এবং নিচে ক্লোরিন যুক্ত হবে, 2 নম্বর কার্বনে উপরে একটা নিচে একটা, 2টা ক্লোরিন যুক্ত হবে, আর এখানে 2টা পাই বন্ধন ভেঙে গিয়ে 1টা বন্ধন থাকবে। তাহলে যৌগটির নাম দাঁড়াবে, উৎপন্ন যৌগটির নাম দাঁড়াবে 1-1-2-2 টেট্রাক্লোরোপ্রোপেন। এবার আসি 31 নম্বর, শিল্প ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 31-এর ক, অর্থাৎ মিথাইল ক্লোরাইড। শিল্প ক্ষেত্রে রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম অর্থাৎ ট্রাইক্লোরোমিথেন, এই 4টা যৌগ, এই 4টা যৌগের ব্যবহার খুব ভালো মতো আয়ত্ত করবে। সোডালাইমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিচের কোনটি মিশ্রিত করা হয়? অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হয়। তোমরা জানো সোডালাইমের সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। সঠিক উত্তর হবে 32-এর খ। কোনটি কার্বলিক অ্যাসিডের সংকেত? আমরা জানি ফেনল, এটাকে কার্বলিক অ্যাসিড বলে, অর্থাৎ C6H5O6, এটা হচ্ছে কার্বলিক অ্যাসিডের সংকেত। সঠিক উত্তর হবে 33-এর গ। সঠিক উত্তর হবে 33-এর ঘ। এখানে একটু আফসা বোঝা যাচ্ছে, 33-এর ঘ হবে সঠিক উত্তর। এটা হলো C6H5O6, এটা হলো সঠিক উত্তর। আমি আবারও বলছি 33-এর ঘ। নাম্বার 34, নিচের কোনটি আসক্তিহীন? নিচের কোনটি আসক্তিহীন, অর্থাৎ 34-এর গ, কেরোসিন হলো আসক্তিহীন পদার্থ, আসক্তিহীন তরল পদার্থ। এবার আমরা পরবর্তী স্টেজে চলে যাই, যেখানে অপেক্ষা করেছে 35 নম্বর MCQ। CH2 ডাবল বন্ড CHCl এর পলিমারকরণে কোনটি উৎপন্ন হয়? অর্থাৎ এটা হচ্ছে একটা ভিনাইল ক্লোরাইড। আমরা জানি ভিনাইল ক্লোরাইড থেকে PVC প্লাস্টিক, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে সঠিক উত্তর হবে 35-এর ঘ। সঠিক উত্তর হবে 35-এর ঘ, PVC। 36, PVC নামক প্লাস্টিকের মনোমার কোনটি? ভিনাইল ক্লোরাইড, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH বন্ড Cl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের সংকেত। CH2 ডাবল বন্ড CH বন্ড Cl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, যা হচ্ছে PVC এর মনোমার। আমরা জানি যারা পলিমার গঠনে অংশগ্রহণ করে তাদেরকে মনোমার বলে। যেহেতু ভিনাইল ক্লোরাইড পলিমার গঠনে অংশগ্রহণ করেছে, কাজে একে আমরা মনোমার বলছি। নাম্বার 37, কোনটি থার্মোসেটিং পলিমার? নাম্বার 37, সঠিক উত্তর হচ্ছে ঘ। বেকেলাইট হচ্ছে থার্মোসেটিং পলিমার। তোমাদের বইতে থার্মোপ্লাস্টিক পলিমার এবং থার্মোসেটিং পলিমার, এই 2টা পলিমার রয়েছে, যেখানে তোমরা সংজ্ঞা এবং উদাহরণগুলো শিখবে, যেখান থেকে তোমরা এই ধরনের নৈবিত্যগুলো সহজেই সমাধান করতে পারবে। তাহলে 37-এর সঠিক উত্তর হচ্ছে বেকেলাইট।
38 কোনটির পলিমারকরণ বিক্রিয়ায় টেফলন তৈরি হয়? 38 এর সঠিক উত্তর হচ্ছে খ CF2 ডাবল বন্ড CF2 অর্থাৎ 1122 টেট্রাফ্লুরোইথেন, এটাকে আমরা বলছি টেফলন। তাহলে কোনটির পলিমারকরণ বিক্রিয়ায় টেফলন তৈরি হয়? এই 1122 টেট্রাফ্লুরোইথেন এই মনোমারের বিক্রিয়ার ফলে টেফলন তৈরি হয়। নাম্বার 39 অ্যামাইনো অ্যাসিডের পলিমার কোনটি? তোমরা জানো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন একটি অ্যাসিড যেটা 39 এর সঠিক উত্তর হচ্ছে গ অর্থাৎ প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের মূল উপাদান হচ্ছে প্রোটিন, আর প্রোটিন হচ্ছে মনোমার, আর এই মনোমার থেকে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও আরেকটা কন্টেন্টে চলে গেলাম। 40 নম্বর এলডিহাইড শনাক্তকরণে কোনটি প্রয়োজন? এলডিহাইড শনাক্তকরণে নিচের কোনটি প্রয়োজন হয়? 40 এর গ টলেন বিকারক। তো শিক্ষার্থী বন্ধু এটা মুখস্থ রাখবে যে এলডিহাইড শনাক্তকরণে টলেন বিকারক ব্যবহার করা হয়। টলেন বিকারক ব্যবহার করা হয় অর্থাৎ টেট্রাঅ্যামিনো অর্থাৎ টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন অথবা টেট্রাঅ্যামিন কপার হাইড্রোক্সাইড আয়ন, এটাকে আমরা বলি টলেন বিকারক। এলডিহাইড শনাক্তকরণে টলেন বিকারক ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে 40 এর গ 41 কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত? কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত অর্থাৎ সঠিক উত্তর হবে 41 এর প অর্থাৎ এখানে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত C6। 41 এর সঠিক উত্তর হবে ক। এখানে একটু আফসা বোঝা যাচ্ছে যার কারণে এটা আমরা একটু কনফিউশন ফিল করছি, যাক এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। নাম্বার 42 এলডিহাইড জারিত হয়ে কিসে পরিণত হয়? আমরা জানি অ্যালকোহল জারিত হয়ে এলডিহাইড হয়, আর এলডিহাইড জারিত হয়ে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে সঠিক উত্তর হবে 42 এর ঘ। নাম্বার 43 ভিনেগার হলো ড্যাশ দ্রবণ, ভিনেগার হলো একটি অ্যাসিডীয় দ্রবণ। তাহলে সঠিক উত্তর হবে 43 এর ক, কারণ আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড তথা ইথানোয়িক অ্যাসিডের 4-10% অথবা 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। সেই সূত্র মতে ভিনেগার হলো অ্যাসিড দ্রবণ। এলডিহাইডের পলিমার কোনটি? এলডিহাইডের পলিমার কোনটি? এলডিহাইডের পলিমার হচ্ছে ডেরিলিন। সঠিক উত্তর হচ্ছে 44 এর ঘ। জৈব অ্যাসিড ও অ্যালকোহলের মধ্যে বিক্রিয়ায় তৈরি হয় কি? জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে বিক্রিয়ায় তৈরি হয় এস্টার অর্থাৎ সঠিক উত্তর হবে 45 এর খ। জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে বিক্রিয়ায় এস্টার তৈরি হয় যার সাধারণ সংকেত হচ্ছে বন্ড, যার কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOR। এটা হচ্ছে এস্টারের কার্যকরী মূলক, যদিও এটা তোমাদের বইতে নাই। নাম্বার 46 সর্বশেষ এমসিকিউ, দ্বিবন্ধন দেখা যায় অক্সিজেন অণুতে, বিউটেন অণুতে, ডাইক্লোরো মিথেন অণুতে। সঠিক উত্তর হচ্ছে 46 এর ক, অক্সিজেন অণুতে। বিউটেনে কোনো দ্বিবন্ধন নাই, ডাইক্লোরো মিথেনে কোনো দ্বিবন্ধন নাই, 1 নম্বরে অক্সিজেন অণুতে দ্বিবন্ধন আছে। অক্সিজেন অণুতে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন অণু সংকেত, যেখানে অক্সিজেনে একটা পাই বন্ধন রয়েছে যেটাকে আমরা বলছি দ্বিবন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে 46টা এমসিকিউ দেখলা, এই 46টা এমসিকিউর মাধ্যমে আমি প্রত্যাশা করছি এই অধ্যায়ে যত ধরনের এমসিকিউ আসার পসিবিলিটি আছে এই লেকচারের মাধ্যমে সেটা কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। এরপরও যদি তোমরা বইয়ের মধ্যে আরো অতিরিক্ত 2-1টা খুঁজে পাও সেটা নিজ দায়িত্বে তোমরা পড়ে নিবা। আশা করি এই 39টা বা 46টার মধ্যে পরীক্ষায় আসবে, এবং এটা পারলেই তোমরা এই জাতীয় এমসিকিউ আসলে তোমরা বেসিক কনসেপ্টের মাধ্যমে আনসার করতে পারবে। সেই সাথে আমি এই অধ্যায়ের কিছু এমসিকিউ সলিউশন দিয়ে দিয়েছি যা পরবর্তীতে তোমরা নিজের সাথে মিলিয়ে নিবে, আর নিজের সাথে মিলিয়ে নিলে তোমার কনফিডেন্স পূর্বের চেয়ে 1 গুণ বেড়ে যাবে। এজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।